बाबू डर दुनिया की कहे भोग बाबा কথা ভুলি যা রেখা রেখা কি পিয়াই বসায় তোমার তোমার প্রীতি আমাকে ভিক্ষা দাও যাতে আমরা পারি বিয়াও দিবার পারি আমার কাজল আমরা ফিরি পাইছি তোমার যদি কাজল রেখা যদি আমার হাত তুলে দেন তাহলে তার বিয়াও দিবার ব্যবস্থা করিবার পারি মা কাজল চল মা কাজল চল মা আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাই এই তো কাজল কাজল তোর বাবার সঙ্গে দেখা হয়েছে কাজল তোর বাবাকে নিয়ে তুই চলে যা কাজল আর আমরাও চলে যাই আমার বাড়ি চল রেখা মা চল মা রেখা চলো বাবা কাজল চলো মা চলো মামা চলো তোমার সঙ্গে কিন্তু আমার বিয়াই তালি হবে কি কয়েছেন বিয়াই মশাই তোমরা হচ্ছেন ধনী আর আমরা হচ্ছি গরিব আমার আমার ওই ভাগ্নি কি তোমার সঙ্গে আমরা বিয়াও দিবার পারি কোটে আমরা টাকা পয়সা পাবো যেইটুকু টাকা পয়সা রোজগার করিয়া আনিছে না সেই টাকাগুলো তো আমরা লকডাউনে সব খরচ হয়ে গেল শোনো বিয়াই মশাই তোমার কিচ্ছু লাগবে না তোমরা শুধু রাজি হয়ে যাও তাহলে পান সুপারি শুধু দিয়া তোমরা বিয়াও দিবে না তা হয় না বিয়াই তা হয় না আমরা অনেক গরিব মানুষ ঠিক আছে বিয়াই তোমার কথা আমরা মানি না তবে আমরা কিছু না কিছু তো অবশ্যই দিব আচ্ছা মই দেখা মই রাজি করিয়া মই ব্যবস্থা করিব বিয়াই তাহলে আগামী মাসের বৈশাখ মাসের 25 তারিখে বিয়ার দিন ঠিক হল বিয়াই ঠিক আছে বিয়াই তাহলে তোমরা শুধু পান সুপারি দিয়ে দিয়ে দেন তাও আমরা রাজি হব আমার এই ধন সম্পত্তি টাকা পয়সার কোনো দরকার নেই ঠিক আছে বিয়াই তাহলে এরকমই কথা থাকে চলো আচ্ছা বিয়াই চলো তাহলে ওই বিয়ার তারিখ 25 তারিখেই দেখা হবে কিন্তু তুমি শুধু হাতে তো বিয়াও দিবার পারো না রেখা আমার যদি জায়গা জমি থাকিত তাহলে মানুষের ওই জায়গা জমি বসিয়া আমরা ওই মানুষগুলো গ্রামের মানুষগুলো টাকা দিত কিন্তু ভাগিনী রে রেখা রে রেখা আজ যদি তোর মাও থাকিলে হয় তাহলে হয়তো তোর মাও এই বিয়েতে খুব আনন্দ পাইতো রেখা আনন্দ পাইতো হায় ভগবান আমার তো আর কিছু নাই তবে শুনে রেখা
ডক্টর ওই শুধু হাতে ওই ছেলের হাতে তুলি দেবার পারে না, পান সুপারি দিয়ে তুলি দেবার পারে না। তাই যে গ্রামগুলো দেখা যাচ্ছে, যে নগরগুলো দেখা যাচ্ছে, এই নগরের মানুষগুলো খুব ভালো। আমরা যদি কি করবো ভাগ্নি, বাংলাদেশ থেকে আসিন, আসিয়া আমার কত সয় সম্পত্তি ছিল, এই দেশ দাসিয়া, এই দেশ দাসিয়া আজকে কি হল জানিস? আজকে আমরা গরিব হয়ে গেল। এই যে বাবু বাবু, এই যে বাবু, ভাগিনী যখন বিয়াও দিব বহিন, তুইও হত ভাগা, মুইও হত ভাগা, তুই হত ভাগিনী, চল বহিন, আমরা ওই গ্রামে গ্রামে ভিক্ষা করিয়া আমরা ওই কাজলের আর রেখার বিয়ার ব্যবস্থা করবো। গ্রামে গ্রামে যাই ভিক্ষা করি। আমি খুশি হই তোরে।